আজ দেখো ভিডিওটা শুরু করলাম কিন্তু একদম অন্যরকমভাবে। তো একদম রাস্তায় বেরিয়ে গেছি আমাদের গাড়িতে করে, তো যাচ্ছি একটা জায়গায় একটা কাজে। তো একদম রাস্তা থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তো এখানে দেখো আমি আমার মেয়ে আর আমার বর বেরিয়ে গেছি, আর তারপর একটা কাজ ছিল, তো সেই কাজটা করে মোটামুটি 11টার দিকে দেখো আমরা একটা মিষ্টির দোকানে ঢুকেছি। তো এখানে কচুরি আর ছোলার ডাল খাচ্ছিলাম, মিষ্টির দোকান এটা একটা। আর দেখো মেয়ে সামনে বসে আছে, আর ঠান্ডাটা বেশ ভালোই আছে, আজকে রোদ নেই। আর এই যে দেখো আমি এই বরফিটা খেয়েছিলাম, এটা আমার খুব ভালো লাগে খেতে, একদম অল্প মিষ্টি। আর তারপরে দেখো আমরা এখানে চলে এসেছি রামকৃষ্ণ মিশনে, তো ওখানে বর বললো যে চলো ওই কাছেই যখন এসেছি একটু চলো ঢুকেই যাই আজকে। কিন্তু আমরা না 12টার পরে এসেছিলাম যেহেতু ঢুকেছিলাম, তো তার জন্য কিন্তু আমরা পেলাম বন্ধ। তো ভাগ্যটা তো খুবই খারাপ, এখানে বসে আছি আমি আর আমার মেয়ে, আর তোমাদের ভাবলাম একটু দেখাবো ভেতরটা, কিন্তু ভেতরটা বন্ধ। তো সে যাই হোক, আমরা বাইরে থেকে একটু প্রসাদ খাবো দুপুরের যে ভোগটা, তো সেটা খেয়ে যাব। আর দেখো এখানে কি সুন্দর ফুলের গাছ, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো ওপরটা, এইখানটাই আসল মন্দির, তো এটা কিন্তু বন্ধ আছে, তো অন্য কোনো দিন তোমাদের দেখিয়ে দেবো অবশ্যই। আর এই যে ওইদিকে হচ্ছে ওই খাওয়ারের জায়গাটা, তো চলো তোমরা ভিডিওটা দেখো। তো তারপর দেখো কিছুক্ষণ একটু ঘুরে ঘুরে বেড়ালাম আমরা, আর তারপর এখানে চলে এলাম ভোগ খেতে। তো ভোগে আজকে ছিল হচ্ছে ভাত মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আর বাঁধাকপির তরকারি আর আলু পোস্ত। তো ঠাকুরের ভোগ তো অবশ্যই ভালোই লাগে খেতে, আর এখানে তো পেঁয়াজ রসুন চলে তোমরা জানোই হয়তো অনেকে, আর যারা বহরমপুরে থাকো তারা হয়তো এখানে এসেওছো অনেকে। তো সে যাই হোক, এখানে দেখো ভিড় আছে দেখলাম, যেহেতু শীতকাল তো এখন একটু ভিড় থাকে। আর এইটা বোধ হয় স্কুলটা আমি যতদূর জানি। আর এই যে দেখো বাচ্চা কাচ্চারা এখানে সব ঘুরে বেড়াচ্ছে, আর আমরা একটু এখানে ছবি টবি তুলি দু একটা ভিডিও করলাম। তো চলো এবার মোটামুটি এখন 1-1.5টা বাজছে, আমরা এবার বাড়ি চলে যাব। আমরা বাড়ি চলে এলাম। তো যাই হোক একটু ঘোরা হয়ে গেল সকাল থেকে, আর স্নান করব একটু পরে, স্নান হয়নি কারণ সকালে যখন ভাবলাম যে যাওয়ার আগে স্নান করে যাব মন্দির, কিন্তু তখন কারেন্ট ছিল না, গিজার অন করতে পারিনি, গরম জলের জন্য স্নান করা হয়নি। তো অবস্থা খারাপ হয়ে আছে, এবার স্নান করতে হবে। আর এই যে খেয়ে দিয়ে তো একবারে চলে এসেছি, এখন একটু রেস্ট নেবো, তারপর বিকেলে উঠে স্নান করব, তারপর সারাদিনের যা কাজ থাকে তাই করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, তো বিকেলবেলা দেখো কিছু গ্রসারি আইটেম এসছে, আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, তো সেগুলোই চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো ফার্স্টে দেখো এখানে আছে হচ্ছে এই যে ভোকা মিক্স গিটসের, এটা নিয়েছি, এটা ট্রাই করবো, এটা আগে একবার মায়ের কাছে খেয়েছিলাম, ভালো লেগেছিলো আমার। আর তারপর হচ্ছে এই যে এনটিআরের ইডলি মিক্সটা, এই যে এটা, তো এটা একদিন ট্রাই করতে হবে। তারপর দেখো হচ্ছে নিয়েছি এই যে মেয়ের জন্য বিস্কিট বারবেন, যদিও আমি অনলাইনে বিস্কিট দিতে পছন্দ করি না, ভাঙা ভুঙি চলে আসে, তো তাও দিলাম। আর এটা হচ্ছে বরের পাঁপড়, তো বর বেশ গুজরাট থেকে ঘুরে এসে একটু পাঁপড় পাঁপড় করছে ওর মনটা, তো এই যে দেখো আলুর পাঁপড় এটা, এই যে এটা। আর নেক্সট হচ্ছে এই যে এগুলো মেড সব টিফিনের জন্য, এটা হচ্ছে পাস্তা, সরি এটা হচ্ছে এই, হ্যাঁ পাস্তাই আর কি, মাশরুম পাস্তা। এটা হচ্ছে বরের জন্য, এটা খেতে খুব ভালোবাসে, এটা হচ্ছে পোহা মিক্স। আর তারপর হচ্ছে এই যে ছোটো একটা জ্যাম, মেয়ে মাঝে মধ্যে জ্যাম জ্যাম করে, তার জন্য একটু খাবে, এমনি ব্রেডে দিয়ে খায় না, বাট চামচে করে মাঝে মধ্যে খায় তার জন্য। আর তারপর হচ্ছে মেয়ের জন্য মার্শম্যালো, এই যে দেখো। আর এই যে মেয়ের কিছু স্যুপ আছে এখানে, স্যুপগুলো মাঝে মধ্যে খায়, যে চিকেন স্যুপ, ভেজিটেবল স্যুপ এই একটা, তারপরে এটা হচ্ছে সুজি, মাঝে মধ্যে করতে লাগে তার জন্য। এটা হচ্ছে মেয়ের জন্য পপকর্ন রেডিমেড, এই যে ইনস্ট্যান্ট পপকর্ন বলে এটাকে। আর হচ্ছে এই যে আরও স্যুপ আছে, অনেকগুলো স্যুপ দিয়েছি। এটা হচ্ছে ট্রাইকালার পাস্তা, এই যে এটাও মেয়ের জন্য। আর এটা হচ্ছে এই মাশরুমটাই আরেকটা, একটা পোহা মিক্স। আর এটা হচ্ছে বরের জন্য, এই যে বর এই গ্রিন টিটাই খায় 12 মাস, এই যে দেখো ফ্লিপকার্ট সুপার মার্কেটে এটা। এটা হচ্ছে
এটা হচ্ছে টাটা সম্পানের চিড়ে, এই চিড়েটা বেশ ভালো পরিষ্কার দেখো, এই যে হাই ইন ফাইবার পোয়া এটা। আর এটা হচ্ছে আমার প্যাড, এই যে উইসপার ডাবল এক্সেল নাইট। আর এইটা আমি জানি না, আগে কোনোদিনও খাইনি, তো ট্রাই করার জন্য দিলাম। এটা 12 টাকা না কত টাকা প্যাকেটটা ছিল, সিঙ্গেল প্যাক, ক্যামোমাইল মিন্ট সিট্রাস। তো এটা একটা গ্রিন টি, যদিও আমি গ্রিন টির ভক্ত একদম না, একদমই পছন্দ করি না খেতে, মানে ভালো জিনিস তো আমি খাই না তোমরা জানো, তো তাও দেখলাম একটা দিয়ে, যে এই ক্যামোমাইল টি আমি শুনেছি কোনোদিনও খাইনি, তো তার জন্য ট্রাই করব। এটা হচ্ছে দেখো ইউনিবিকের কুকিজ, যেগুলো সব মেয়ের আমরাও খাই, টুকটাক খাই না নয়। এটা হচ্ছে বাটার কুকিজ, এটা হচ্ছে চকোচিপ কুকিজ, আরও আছে হচ্ছে, এটা আমি খাবো, এটা মেয়ে খাবে না, ওট ওটস খেতে পছন্দ করে না, এটা হানি ওটমিল, এটা আমার। এটা একটা সোয়া সস, এই যে সোয়া সসটা ভীষণ লাগে, এই যে চাইনিজ করতে সোয়া সসটা ভীষণ লাগে। আর হচ্ছে এই যে এই ছাঁচটা হচ্ছে বরে, তো তোমাদের বলেছিলাম যে ও ওখানে ছাঁচ খেয়েছে গুজরাটে, তারপর ওর এখন মনটা খুব ছাঁচ ছাঁচ করছে, তো তার জন্য দেখো মাদার ডিয়ারির এটা মশালা ছাঁচ, তো 4টে দিয়েছিলাম, তার মধ্যে একটা দুপুরে অলরেডি খেয়ে নিয়েছে। আর হচ্ছে নিয়েছি এই যে এটা হচ্ছে ওই কোকোনাট পাউডার, এটা হচ্ছে এই যে দেখো একদম পাউডার টাইপের ফর্মটা, তো এটা হচ্ছে ওই নারকেলের দুধ করা যেতে পারে এটা দিয়ে, বা ওই চাটনি করে না নারকেলের সেইটা, এই যে ইডলি দিয়ে খাওয়ার জন্য নারকেলের চাটনি লাগবে তখন এটা লাগবে। আর হচ্ছে কিছু চকলেট, এই চকলেটগুলো সব মেয়ের, মেয়ে ক্রিস্পিলো খেতে পছন্দ করে, কিটক্যাট একটা ক্রিস্পিলো আছে, ক্রিস্পিলো দুটো ছিল, কই একটা কী জানি দেখতে পাচ্ছি, তো যাই হোক এগুলোই আর কি। তো এগুলোই আমার ছোটো মতো শপিং। আর এ দেখো এইটাও আছে, তোমাদের দেখাতে ভুলে গেছি, এই যে টাইডের, এটা হচ্ছে 2 লিটার প্লাস 200 ml ফ্রি, এটা হচ্ছে টাইডের টপলোড, এই যে তো আমার মেশিনটা টপলোড তোমরা জানোই, তো এটা বেশ বড়, অনেকটা বড়, এই যে তো এটা আমার বেশ কাজে লাগবে, এটা ইউজ করতে হবে খুলে, তো ব্যাস এগুলোই হচ্ছে আমার শপিং। আর দেখো দিয়েছিলাম আমি ফরচুনের সোয়া চাংসটা, তো এটা না মাটিতে পড়ে গেছিলো বক্সটা, আমি খেয়াল করিনি, তো পরে দেখলাম। তো তারপরে দেখো আজকে একটু বোনলেস চিকেন আনা করিয়েছিলাম, তো সেটা ভালো করে ধুয়ে নিয়েছি, যদিও এতটা আমার লাগবে না, আমি আজ অল্প একটু চিকেন করবো আর বাকিটা রেখে দেবো। আর দেখো আজ হচ্ছে আমি করবো পালং পাতা দিয়ে চিকেন, তো পালক চিকেন যেটা, তো বর দেখো এই পালং শাক নিয়ে এনে দিয়েছে একদম ফ্রেশ, তো ফার্স্টে চলো একটা পেস্ট বানিয়ে নিই, আদা রসুন আর লঙ্কা দিয়েছি, আর এই পেঁয়াজগুলো যাবে হচ্ছে চিকেনটায়, আর এইগুলো হচ্ছে গ্রাইন্ডারে দেবো, আমি পেস্ট বানিয়ে নেবো। তো তারপরে দেখো একদম গরম জলে আমি একটু পালং পাতাটাকে ভালো করে, মানে হালকা করে জাস্ট ফুটে উঠেছিল তখনই গ্যাসটা অফ করে একটু ভিজিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে, তো সেইটাকে বেটে নিয়েছি, এই যে দেখো একদম গ্রিন কালারে হবে চিকেনটা। আর টমেটো কুচি করে নিয়েছি, এই যে টমেটোটাও দেবো, আর টমেটোগুলো এখন কিন্তু খুব সুন্দর শীতকালের টমেটো, একদম লাল লাল। তো যাই হোক চলো এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে একটু গোটা এলাচ দারচিনি লবঙ্গ সব ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজটা এরকম দেখো হালকা করে ভেজে নেবো। তারপর পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন হয়ে আসবে তখন আমি তার উপরে আমার ওই করে রাখা পেস্টটা দিয়ে দেবো, ওই রসুন পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম, তো এই যে দেখো দিয়ে দিয়েছি এটা, তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, আর তারপর হচ্ছে নুন হলুদ লঙ্কা এগুলো সব দিয়ে দেবো, তো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়োটা অল্পই দেবো, আর আমি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু চিনি দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটা, তবে অল্প একটু জল দিয়ে কষাতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায়। তো এই যে দেখো আমি অল্প এখানে জল দিয়ে নিয়েছি, তারপর ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, আর আমি এখানে রেড চিলি পাউডার বোধ হয় দিয়েছিলাম, আমার মনে পড়ছে না, হ্যাঁ দিয়েছিলাম অল্প করে। তো যাই হোক এই যে দেখো এখানে মশলাটা কষা কষা হয়ে গেছে, একটু তেল যখন ছেড়ে দেবে তখন আমরা চিকেনটা দিয়ে দেবো, এই যে দেখো চিকেনটা ভালো করে ধুয়ে আমি দিয়ে দিয়েছি। তো তারপর আমি টমেটো কুচিগুলো সব দিয়ে দিলাম, আর যখন টমেটোটা নরম হয়ে যাবে একটু কষানোর পরে, তো তখন আমি আমার ওই পালং শাক যে বাটাটা আছে পালং পাতার বাটাটা ওটা দিয়ে দেবো, আর তারপরই দেখো এরকম গ্রিন হয়ে যাবে কালারটা, আর একটু জল দিয়ে দিলাম ওই গ্রাইন্ডারটা ধুয়ে, আর তারপর হচ্ছে যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ গ্যাসটা একদম কমিয়ে কষিয়ে নিতে হবে, তো তারপরে যখন এরকম করতে করতে চলে আসবে কালারটা একটু অন্যরকম, এই যে এরকম চলে আসবে, তখন দেখবে তোমরা বুঝতে পারবে হয়ে গেছে। আর যেহেতু বোনলেস চিকেন সেদ্ধ হতে টাইম লাগবে না, তো চলো আমাদের চিকেনটা একদম কমপ্লিট।
তো তারপর দেখো ডিনার নিয়ে চলে এলাম রাতে, এখন খাওয়ার সময় 10টা বেজে গেছে। এই যে এটা হচ্ছে আমার মেয়ের থালা, রুটি নিয়েছে, আর এই যে চিকেনটা, এটা তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর আজ দেখো তোমাদের একটা অন্যরকম জিনিস দেখাতে এলাম, আমার মনে হয় অনেকেই তোমরা এই জিনিসটা দেখোনি। তো দেখো ফুলকপির রংটা কিন্তু একদম হলুদ, অন্তত আমি তো এটা লাইফে আজ ফার্স্ট টাইম দেখলাম। তো কীরকম অদ্ভুত না দেখতে লাগছে। তো হয়ে গেল আমাদের ডিনার করা, আর এই যে দেখো বসে আছে, মেয়া তখন পড়ছিল, তো হোমওয়ার্ক করছিল, হোমওয়ার্ক হয়ে গেছে, এখন ফোন দেখছে, একটু গেম খেলছে বা শুয়ে পড়বে। আর এই যে বড় বসে আছে, ও খেয়ে নিয়েছে। তো চলো এবার ওদেরকে একটা জিনিস দেব খেতে, তো ওটা খেয়ে ওরা ঘুমিয়ে পড়বে। এই যে এটা এখন ঠান্ডার জন্য ওরা শুরু করেছে আবার খাওয়া, তো প্রত্যেক বছরই ঠান্ডার সময় খায়, তো ওইটা খাওয়া বলে ভালো, তো ওই জন্য খায়। আমি কিন্তু খাই না, আমার একদম বিচ্ছিরি লাগে খেতে, কিরকম একটা গন্ধ লাগে। তো চলো ওদেরকে চামচ দিই, ওরা খাক। এনে কেমন লাগে মাম্মা খেতে? তো আমার মেয়ে কিন্তু এটা খেতে খুব এনজয় করে, আর আমি খাই না, আমার একদম জঘন্য লাগে। আর মেয়ে খাবে, দিয়ে বর খাবে, আর ঘুমিয়ে পড়বো। এখন বাজছে 11:30 মতো। তো আমি ভাবলাম যে আমার না ভিউজটা অনেকটা কমে যাচ্ছে ওই ঘুরতে যাওয়ার ব্লগসগুলো দিয়ে, তো তার জন্য আমি ভাবলাম যে ফার্স্টে চলো একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ দিয়ে দিই তোমাদের। তো মানে ওইগুলো আমি যদিও আপলোড করবো, আমাকে করতেই হবে, অনেকগুলো ভিডিও করা আছে, তো নেক্সট আবার ওগুলোই করবো। তো এটা একটা মাঝে দিয়ে করে আমি দেখতে চাইছি, আমি খাবো না, আমি দেখতে চাইছি যে কি হয় ব্যাপারটা। তো রিচ কিন্তু অনেকটা কমে গেছে চ্যানেলে, তো সে যাই হোক কোনো ব্যাপার না। আর আরেকটা কথা আমি বলছিলাম যে হ্যাঁ, একটা ভাই আমাকে বাংলাদেশে রিকোয়েস্ট করেছে যে আমি যেন আমার মেয়ের ডেলি রুটিন দিই। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, কমেন্টটা পিন করে দিচ্ছি, তোমরা দেখে নাও এখানে। তো যাই হোক, তো আমি খুব তাড়াতাড়ির মধ্যে করার চেষ্টা করব ওটা, আর অবশ্যই একটা আমার মেয়ের ডেলি রুটিনে একটা ভিডিও অবশ্যই আসবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, গুড নাইট, তোমরা খুব ভালো থেকো, আর আমার ভিডিওটা লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো টাটা।